আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা যখন একটা নির্জলা সত্য 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 বলি বলি একটা ধ্রুব ক্লিয়ার তখন এই সত্যের পিছনে অনেক বাধার বিন্দাচল এসে এসে ভর করে দাঁড়িয়ে যায় সামনে বিরাট ব্যারিকেড হয়ে তো যখন মাঝে মধ্যে দেখি আসলে আমাদের স্বদেশের বাংলাদেশের জন্য যখন খুব একটা সত্য প্রকাশ করতে আমরা বাধ্য হই সেটা বলি তখন দেখা যায় আমাদের আহ যেই যেই চ্যানেলে কথা বলছি এটা খুব বাধাগ্রস্ত হয় আটকে যায় মানে মনে হয় যেন মানুষের কাছে যাচ্ছে না যেতে দেয়া হচ্ছে না এমন একটা অবস্থা হয় আমার বিগত ভিডিওটা এমনই হয়েছে দেখেছি তারা হয়তো জানে না যে আমাদের একটা হার্ট টু হার্ট হৃদয় থেকে হৃদয়ে এক বিশাল নেটওয়ার্ক কাজ করে আমরা যখন ঘুমিয়ে পড়ি আমরা আরশের নিচে চলে যাই সব আত্মার সাথে সব আত্মার সেখানে কথা হয় সেখানে দেখা সাক্ষাৎ হয় সেখানে সব ভাব বিনিময় হয় তথ্য বিনিময় হয় একমাত্র আমরা যে এই চ্যানেলে কথা বলছি ফেসবুকে কথা বলছি বা ইউটিউবে কথা বলছি এটাই আমাদের একমাত্র চ্যানেল না আমাদের মূলটা হলো ওইটা যেটা আধ্যাত্মিক যেটা স্পিরিচুয়াল কয় না পশু পাখি না জানিতে মায়ে জানে আগে টেলিপ্যাথি একটা জিনিস আছে অনেক সময় আপনি আপনি ভাবছেন আপনার আপনার স্ত্রীকে ফোন দেবেন ঠিক সেই টাইমে আপনি এটা ফোন স্টার্ট করবেন দেখা গেল সেই ফোন দিয়ে ফেলছে কিভাবে হার্ট টু হার্ট যোগাযোগ হয়ে যায় এটা পৌরাণিক সত্য এবং আধ্যাত্মিক জগতে এটা যারা বিচরণ করেন সবাই জানেন তো আপনার পার্শ্ববর্তী কেউ দুখী থাকলে সেই দুঃখীর আত্মা যখন আপনার সাথে আকাশে গিয়ে মেশে সে তার দুঃখটা আপনার সাথে শেয়ার করে আপনি জানেন না আপনি দিনের বেলায় আজকে শান্তি পাচ্ছেন না দুঃখ অশান্তি কেমন টেনশন কারণটা কি আপনি জানতেছেন না আসল কারণ হলো রাতের বেলায় আপনার ওই দুঃখী মানুষটা আত্মার সাথে আপনার আত্মা কথা বলেছে ওখানে আল্লাহর আসেন নিচে ওখানে যখন চলে যায় মমিন্দা সেখানে ও সেখান থেকে টেনশনটা এসছে যাই হোক এগুলো অন্য কথা এই জন্য এই যখন কোনো ভিডিও দেব প্রচুর শেয়ার করে দেবেন আপনারা প্রচুর শেয়ার করে দেবেন কারণ এটা এখন দেশের জন্য কথা বলছি জাতির জন্য কথা বলছি যখন হ্যান্ডকাপ লেগেছিল রাষ্ট্র হ্যান্ডকাপ দিয়েছিল তখন সিদ্ধান্ত নিয়েছি রাষ্ট্র নিয়ে কথা বলবো রাষ্ট্রের হাতে যখন এটা হয়েছে অন্যায়ভাবে ভাবে রাষ্ট্র নিয়ে কথা বলবো রাজনীতি করবো ওলা আমাদের উচিত ব্যাপক হারে এখন রাজনৈতিক কথা বলা রাজনীতি কলা অর্থাৎ দেশ গড়ার কথা বলা দেশ কিভাবে আরো স্বাধীন সার্বভৌম হবে উন্নত হবে এগিয়ে যাবে আমরা কিভাবে সুখী হব সমৃদ্ধ হব স্বাধীন হব এসব বিষয়ে কথা বলতে হবে এখন চুপ থাকার সময় নেই আজকে শিরোনামটা দেখতে পাচ্ছেন জিন সহ তিনটি মানবদত্ত বাংলাদেশকে ভর করে আছে সাবধান ইউন সরকার সাবধান ছাত্র জনতা সেনা সাবধান সমন্বয়ক ওলামা সমন্বয়কেরাম সবাইকে সাবধান থাকতে হবে বাংলাদেশের গুণের কারণেই বাংলাদেশের এই দুর্ভোগ সৌন্দর্যই আমাদের দুর্ভোগের কারণ আমাদের রূপই আমাদের কিডন্যাপ হওয়ার কারণ আই রুশ নিয়ে তবা তু বার্মান বলা ওহে আমার রূপ সৌন্দর্য তুই আমার জন্য মুসিবত হয়ে দেখা দিয়েছিস তোর কারণে আজকে আমি সবার হাতে কিডন্যাপ হয়ে যাই হারিয়ে যাই তো যেমন উর্দুতে একটা কবিতা আছে না হোসনে দিল কাস হো কে মেরি জান কা দুশ্মন হুয়া মেরি রুখ কা রঙ্গ খুদ মেরে লিয়ে রাহজান হুয়া হৃদয় আকর্ষণ করা মনোমুগ্ধকর রূপী আমার পথের ডাকাত হয়ে আমার জীবনে ধরা দিয়েছে মেরি রুখ গা রঙ্গ খুদ মেরে লিয়ে রাহজান হুয়া আমার রূপটাই আমার চেহারার সৌন্দর্যটাই আমার জন্য হাইজাকারে ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশের এই রূপটাই সৌন্দর্যটাই এই আলোটাই ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য বিপদ পলাশীর প্রহাসনের কথা আমরা জানি পলাশির প্রহসন বর্তমানে পলাশীর প্রহসনের চেয়েও আরো অনেক বড় প্রহসনে পড়েছি আমরা আরো অনেক বড় আরো জটিল আরো ভয়ঙ্কর খুব সাবধান না হলে রক্তগঙ্গা গঙ্গা বয়ে যাবে সামনে রক্তগঙ্গা গঙ্গা বয়ে যাবে অনেক বিরাট কোরবানি আসবে যদিও ফলাফল হবে জান্নাত যারা চলে যাবে তারা জান্নাত পাবে যারা বেঁচে থাকবে তারা গোটা উপমহাদেশ পেয়ে যাবে খুবই সাবধান হতে হবে পলাশিতে কি হয়েছিল সিরাজ টু মির্জাফর টু লাইভ ইংরেজ বাংলাদেশের ইতিহাস সিরাজ থেকে মির্জাফর মির্জাফরের হাতে যাওয়ার পরে সরাসরি একেবারে ক্লাইবদের হাতে চলে গেছে দেশটা দুশো বছরের গোলাম তো আমাদের শাসকদের অনেক দোষ ভাইরে ভাই এরা ক্ষমতায় পেলে মনে করে যে পেয়ে গেছি মুই কি হুনরে কয় কয় না ক্ষমতায় গেলে পুরনো গাড়ি ইউজ করো ক্ষমতায় গেলে জামা কাপড় অত চকচকে ইউজ করো না অত সাজাইও না ওমরের মতো হও আবু বকরের মতো হও মোহাম্মদ হও তালি দেয়া জামা প্রেসিডেন্ট ওমর একটা জামা ঈদের দিনে ধুয়েছেন আর জামা নাই অপেক্ষায় আছেন জামা সুক হলে ঈদে যাবো মুসল্লিরা বসে আছে ওমরের জন্য অর্ধভিবীর শাসন কর্তা তোমরা কি হয়েছ এত ঠাট বাটে তো দরকার নাই ছাত্র সমন্বয়ক নতুন গাড়ি দরকার নাই ওই যে আহমদী নিজাদ পুরান গাড়ি ওই যে উগান্ডার এক প্রেসিডেন্ট ওই যে বেড়া ছাগল ছড়াইয়া জীবিকা নির্বাহ করে ওরকম হও ওরকম হলে বিহারির বেশে খলিফাজাদের শাসন 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 করিত আদা জাহান হ্যাঁ অর্ধ পৃথিবী শাসন করেছ ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি এই চিত্রগুলি দেখলে মানুষ বিশ্বাস করবে তোমাদেরকে যে না এরা চোর না আত্মসাতকারী না এরা পর খাউর অত নতুন অত ঠাট সরকার হলেই গালের মাংস বেড়ে যাওয়া শরীর স্থুল হয়ে যাওয়া পেট মোটা হয়ে যাওয়া এগুলির কারণে সর্বনাশ হয় মানুষ বিশ্বাস করে না পেট নিয়ে একদিন আওয়াজ করব বাংলাদেশের কোন নিরাপত্তা বাহিনীর কোনো সদস্যের প্যাট থাকতে পারবে না তিন মাস সময় দিলাম সেনাবাহিনী পুলিশ র্যাব যা আছে প্যাট যদি থাকে তিন মাস পরে তাহলে খবর আছে যাই হোক ভোগ কমাও রাজনীতি হলো ত্যাগের জিনিস ভোগের জিনিস না আমরা চাই চেঞ্জটা শাসকরা নিজেদের দেহ থেকে শুরু করবে পরিবার থেকে শুরু করবে ডক্টর ইন সাহেবকে দেখলে আমার মতে একটা কোটি উনি ব্যবহার করেন একটা একটা পাঞ্জাবি গাইজেন ভালো লাগে এত বড় সম্মানিত মানুষটা ড্রেসটা কি তোমরা ফলো করো এটা যাই হোক এখন সিরাজ টু মির্জাফর টু ক্লাইভ সেই করুণ ইতিহাস তো জানা আছে পঁয়তাল্লিশ হাজার সৈন্য নিয়ে মির্জাফর দাঁড়িয়ে আছে আর সিরাজ পাঁচ হাজার সৈন্য নিয়ে প্রাণ লড়াই করে তারপরও জিতে যেত বৃষ্টি আসলো যুদ্ধ থামলো সিরাজ গেল মির্জাফরের কাছে আপনি একটু হেল্প করেন না আমাকে দেশটা বাঁচান না জাতিটাকে রক্ষা করেন না সে বললো আজকে থাকুক এখন বৃষ্টি এসে গেছে আজকে থাকুক কালকে আমি লড়াই করে সব করে মনে সিরাজ বিশ্বাস করল যখন সিরাজ সৈন্য গুটিয়ে নিল মির্জাভর ক্লাইবের কাছে পত্র পাঠিয়ে দিল এই সুযোগ এই সুযোগ এই যা করার করে না এই দেশেরই বাহিনীরা এই দেশেরই বেতন খেয়ে এই দেশকে দেশের জনগণকে দুশো বছরের গোলামির জিঞ্জিরে পড়িয়েছে সেই ইতিহাস প্রতিদিন আমাদের পড়তে হবে আজকে আবারও আগে এক দৈত্যে লুটি ফুটে খেয়েছে ওই দৈত্যের লুটি ফুটে খাওয়ার চিত্র অন্য দৈত্যরা দেখে ফেলেছে দেখে ফেলে বলে আমাদেরকে ভাগ দাও না হলে আমরা সমস্যা করবো ঠিক আছে এটা পড়া হয়েছে তাহলে তোমার কি আমার কি ভাগযোগ হয়েছে হয়েছে দেশটাকেও ভাগ করা হয়েছে আমি আমি জানি তিন কথা কিন্তু জনাব সাহেবের মুখে যেটা শুনলাম পাঁচ প্রদেশে বাংলাদেশে ভাগ করা ওনাকে এক্ষুনি তো বাবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে জবা ফুল যে হাসি দেয় হাসির ভিতরে কালো আর ডালি হাসি দেয় হাসির ভিতরে আরো লাল আরো উজ্জ্বল আরো উজ্জ্বল বাহিনী আলাদা তার সিস্টেম আলাদা তার সবকিছু আলাদা হয়ে যায় এই দেশ এই বাংলাদেশ প্রদেশ প্রদেশ করার অর্থই হলো ভিন্ন দেশ হয়ে যাওয়া এখানে সাথে সাথে কোনো সুযোগ নেই এসব এই সীমান্তে বারো মাইল এরিয়া ছেড়ে দিতে হবে কিলোমিটার কত বড় শয়তান মির্জাফর জগৎ শেখ লাইভ আমরা এখন রাজনীতি করছি আমরা এখন নির্যাতিত হয়েছি রাষ্ট্রের হাতে তো রাষ্ট্র নিয়ে কথা বলবো কাউকে ছাড় দেব না তখন দেশটা ছিল সিরাজ টু মির্জাফর টু লাইভ আর এখন বিএনপি টু আওয়ামী লীগ টু জনগণ প্লাস প্লাস রাজাধিরাজ সাবধান দেশের সরকার এখন জনগণ আমরা কাউকে বিশ্বাস করি না ই সাহেব এখন বয়সের কারণে এমন পর্যায়ে চলে গেছেন যে ত্বরিত প্রত্যুত্ত অন্য মতিত্ব দেখিয়ে বাংলাদেশের টাইগারদের মতো এক থেকে দুই সেকেন্ডের সিদ্ধান্ত নেয় টাইগারদের টাইগারের মাথায় টাইগার আপনাকে ধরেছে আপনার হাতে একটা লোহার অস্ত্র আছে আপনি টাইগারকে মারবেন মারতে পারবেন না মাথা লাগাইতেই পারবেন না আপনি মাইটটা দিচ্ছেন দুই সেকেন্ড লাগবে সে সরিয়ে ফেলতেছে এক সেকেন্ডেরও আগে এদের টাইগারের সাথে পারা যায় না ওরা যখন ঝাপটা দেয় এক থেকে দুই সেকেন্ডের কাজ শেষ আপনি তো ভাবতে আপনি যে ভয় ভেসে একটু ভাববেন মানব ব্রেইন তো কমপক্ষে দশটা সেকেন্ড লাগে সিদ্ধান্ত নিতে তার আগে সে কাজ শেষ করে ফেলে বাংলাদেশে এখন দরকার হল টাইগার ব্রেইন এক থেকে দুই তিন সেকেন্ডে সিদ্ধান্ত মানব জাতির মূল সমস্যা হলো জিন ভূত জানে নেই আউজ্লাহ শায়তান তো ভূত আমাদের উপমহাদেশীয় ভাষায় আমরা শয়তানকে জিনকে ভূত বলি মেয়ে হলে পরি বলি জিন আর শয়তান ইবলিস ভূত একই একই কথা জিনিস জিনটাই ভূত শয়তানটাই পরিটাই ভূত ভূতটাই পরি ভূতটাই জিন ভূত যেটা ওইটাই শয়তান মানব জাতির তো সমস্যা তো জিন ভূত দ্বারা আমাদের বাংলাদেশকে ভূতে ধরেছে গত সতেরো বছরে অজস্র জিন পরিভূত আর এক মানব দৈত্য এখন কিন্তু তিন মানব দৈত্য নাম বলছি না এমনি তো ভিউ থাকে না এগুলি হক কথা বলতে গেলে আর ভিউ নাই এই জন্য শেয়ার করবেন প্রচুর শেয়ার করবেন আপনারাই দেখুন আমার এই কথাগুলো এখন আর আমি দেশে কোনো দেশে নাইও কিন্তু দেশের জন্য প্রাণ কাঁদে কত দেশে দেখিয়েছি কত নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দেশের জন্য কার না আসে আওয়ামী লীগ মাইনাস আচ্ছা তারা তাদের স্বৈরাচারীর কারণে মাইনাস হয়েছে দুর্ভাগ্য কষ্ট লাগে কেন তোমরা ক্ষমতায় গেলে এমন হ কেন তোমরা ক্ষমতায় গেলে ত্যাগী হতে পারো না কেন তোমরা ক্ষমতায় গেলে আরো বুগি হয়ে যাও বুকের জন্য তো আল্লাহ জান্নাত রেখেছেন সেখানে গেলে তোমরা সর্বনিম্ন দশ পৃথিবী পাবে দশ পৃথিবীর সাম্রাজ্য একশো মোহাম্মদ ক্লে একশো মাইটাইশ টাইসনের পাওয়ার ক্ষমতা যৌবন তোমার দেহে খাবার আর ঢেকুরে মিশে যাবে কোনো টয়লেট নাই কোনো পেশাব নাই কোন থুতু নাই কোনো রোগ নাই কোনো ব্যাধি নেই কোনো অনন্ত অনন্তই রয়েছে কেন তোমরা আমরা চাইব এখনকার উপদেশটা যারা আগে যে ড্রেস ছিল তার থেকে আরো নিম্নমানের পড়বেন আগে যে গাড়ি তার থেকে আরো নিম্নমানেরটা নেবেন তাহলে জনগণ আস্থা পাবে না এরা ত্যাগী এরা ভুগিনা আওয়ামী লীগ মাইনাস শুনতে পাচ্ছি বিএনপিও মাইনাস জাতীয় পার্টি ও মাইনাস জামাত ও মাইনাস ঠাকুরটা কি সবাই মাইনাস করে দেশটা যাবে কোথায় কার দিকে যাচ্ছে মাইনাস কেন সবাই প্লাস থাকবে যারা অত্যাচার করেছে জুলুম করেছে তারাও প্লাস থাকবে তাদের ন্যায় বিচার হচ্ছে ন্যায় বিচার হবে বা তারা কখন ক্ষমতায় আসবে সিদ্ধান্ত তোমরা নিবা তাদের অন্যায়গুলির প্রায়শ্চিত্ত হওয়া দরকার কাফারা হওয়া দরকার তাদের তাদের নিজেকে বদলানো দরকার সর্বস্তরে যত স্তরে গত সতেরো বছরে জুলুম করেছে প্রত্যেক জালিমিরে তাদেরকে একটু থামাই রাখতে হবে এখন তারা থামতে হবে সিদ্ধান্ত দিয়ে তারপরও তাদেরকে সিদ্ধান্ত দিয়ে ছাড়া হবে জুলুম করা হবে না আচ্ছা ওরা তো মাইনাস বিএনপি ও শুনতেছি মাইনাস জাতীয় পার্টিও মাইনাস জামাতও মাইনাস ও নুরুরাও মাইনাস যাচ্ছে কোথায় কারা মাইনাসটা করছে আলিফ বা তা জিম আলিফ হইল ধরেন সরকার। বা হলো আমাদের সমন্বয়করা তাই না তা জিম এরা ধরেন আমরা জনগণের মানুষই বা ওদের সাথে যারা সম্পর্ক রাখে তারা তা সা জিম এই তা জিমও ভালো মানুষই দেশ চালায় কিন্তু হা খা দাল মানে ওরা আলি বা তা সা জিম পাঁচটা স্টেজের পিছনে ঘাপটি মিলে লুকানো ওদেরকে আপনারা দেখবেন না রিমোট কন্ট্রোলে ওরা চালায় বাংলাদেশ সরকারটা ওদের হাতে হা খা দালের হাতে জিম বেসারা সরল মানুষ মানে ওরা বন্ধু তার বন্ধুকে তার বন্ধুকে তার বন্ধুকে তার বন্ধুকে পঞ্চম স্টেজের পেছনে থাকে ওরা যাতে করে ওরা ধরা বাইরে থাকে আমাদের ছাত্ররা ভুলাবালা দেশপ্রেমিক কমলমতি তারা এগিয়েছে তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে গিয়েছে তাদেরকে আল্লাহ যা যায় খায়ের দান করুন তাদেরকে আরো উজ্জীবিত রাখুন আমরা জানি আমরা দোয়া করি তারা এগিয়ে যাক তারা আমাদের ভবিষ্যৎ এই পৃথিবী আগামী দিনে তাদের হাতে দিয়ে আমরা চলে যাব কবরে চলে যাব ইন তাদের সাথে যারা মিশেছে ওস্তাদ শিক্ষক তারও ভালো ওস্তাদের পিছনে যারা তারও ভালো ওস্তাদের ওই ওস্তাদের পিছনে যারা বলা দাদা ওস্তাদের পিছনে যারা পরদাদা ওস্তা তারও ভালো এরা তো চিন্তা করতেছ ভালোই তো সবাই তো ভালোই বলছিস আমাদের খারাপ তো কিছু নাই বাবা রে খারাপটা তো হলো ষষ্ঠ সপ্তম অষ্টমステージ তুমি তো দেখবা না ওদেরকে মাইনাস নেই কেন মাইনাসের কথা আসবে সবাই প্লাস থাকবে আওয়ামী লীগের যখন সুদ্রে যাবে তাদের সময় আসবে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না তাদের যখন কাফারা হবে গুনা খাতা হবে তারাও প্লাস হবে তখন বিএনপি প্লাসে থাকবে জাতীয় পার্টি প্লাসে থাকবে জমাতরা প্লাসে থাকবে নরুরা সবাই থাকবে সবাই দাস করবে মাইনাস কেন মাইনাস কারা বলছে অন্তরালে মাইনাস টু হয়ে গেছে অলরেডি মাইনাস টু করা হয়েছে আমি জানি আমরা জানি আধ্যাত্মিক নয়নে জানি এখন আমরা কিন্তু বাহ্যিক আপনাদের খোঁজখবর রাখি আরো বেশি রাখি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো এটা খুব দেশ তো ওরা জানে যে মাইনাস না করলে আমরা নিতে পারবো না সিরাজ টু মির্জাপুর টু ক্লাইভ করতে হলে এই যারা দেশ শক্তি আছে এগুলি মাইনাস করতে হবে ওই সময় তো এই দেশ প্রেমিক জনগণ জাগ্রত ছিল না ওই সময় যুদ্ধ হয়েছে সিরাজে আর ক্লাইভে ওরা ওরা মরছে জিতছে ওরা ওরা শেষ জনগণ সজাগ ছিল না সজাগ যদি থাকতো একটা করে ইট ফাটকেল মারলেই ওই হানাদার পরাজিত হয়ে ধ্বংস হয়ে যেত একটা করে ইট পাটকে মারলেই তিন কোটি জনগোষ্ঠী ছিল কিন্তু জনগণ ঘুমন্ত এখন জনগণ জাগ্রত এখন সরকার আমি চালাই আপনি চালান জনগণ চালায় যতদিন একটা নির্বাচন না আসবে আমরা ভোট না দেব ততদিন কার সরকার জনগণ 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 ইউনির সাহেবরা জনগণ কি চায় কি বলে তারা সেটা বাস্তবায়ন করবেন সীমান্তের বাইরের কোনো সিদ্ধান্ত না জিওপলিটিক্যাল ভূ রাজনৈতিক দিকগুলো আমরা দেখবো আমরা ওপেন আমরা রায় দেব কারণ আপনারা পারবেন না আপনারা বিশ পঁচিশ তিরিশ জনে পারবেন না দেশটা ধরে রাখতে ও আবু নেশা এখন কবির সোয়েব করণা দৌ দুইজন মুসা আলাইসাল্লামকে বলেছিল আমরা তো পশুকে পানি পান করাতে পারছি না আবু না শাহ এখন কবির আমাদের বাবা তো বুড়া উনি তো পারে না আমরা তো শক্তি নাই মুসি আলাই সাল্লাম করে দিয়েছিলেন ঠিক আছে আমি পান করা দিচ্ছি না আমাদের তো সে অবস্থা জনগণের ভিতরে কোন মারামারি কাটাকাটি হিংসা লোভ আমরা চাই না যে বিএনপি জাতীয় পার্টি জামাত অমুক দল এখন যারা সক্রিয় আছেন তারা নিজেরা নিজেদের মধ্যে কোনো গন্ডগোল করেন তাহলে মিডিয়া থেকে মাধ্যমে একবার ভালো করে ঐক্যবদ্ধ থাকেন পজিটিভ আর এখন সরকারের কাছে বিক্ষুব্ধ ভাবে দাবি দেওয়া যারা নিয়ে যায় তারা সব চোর সাফ কথা তারা চোর আগে চোরের মা ওরা সে যে হোক না কেন এখন ওই টাইম না এখন দরখাস্ত দাও দাও একটা ধ্বংসস্তূপের উপর একটা সরকার এসেছে সে কি দিবে তোমাকে বাংলাদেশ তো এমন একটা গাড়ি এই গাড়িটাকে হাই রোডে ইঞ্জিন সিস করিয়ে তেল তুল সব শেষ করে ফেলে রেখে ড্রাইভার চলে গেছে এখন ঠিক করতে সারা তোমার পেটের ব্যথা তোমার হ্যাঁ হাতে ব্যথা হাঁটুতে ব্যথা এসে ব্যথা সারাবার জন্য বাবারে থাক তুই আমার তো সর্বাঙ্গে ব্যথা এখন তো একটু সবর করছ না তুই দরখাস্ত দিয়ে যা অতএব বিএনপি টু জনগণ প্লাস রাজা দিরাজ আল্লাহ আল্লাহ চালাচ্ছেন জনগণকে দিয়ে সরকার আছে সরকার মনে করবেন না যে এখন দেশ আপনারা চালাবেন চালাতে পারবেন না আপনারা কি আপনারা এসেছেন জনগণ ছাত্র জনতা সেনা আপনাদেরকে ক্ষমতায় এনেছে কোন সংবিধান নাই এখন সংবিধান লেস কিছু সংবিধান সংবিধান নাই ওটা বাতিল হয়ে গেছে ওটা আমরা ফেলে দিয়েছে ওটা জনগণই সংবিধান জনগণই সরকার ছাত্র জনতা সেনা তারা এখন সরকার সেনাবাহিনীর প্রধান সেনা উপরে বিশাল দায়িত্ব আছে। ওয়া ইতিহাস থেকে আপনারা শিক্ষা নেন দেশটাকে রক্ষা করেন আপনারা অত্যন্ত প্রহরী আমরা খুব খুশি হয়েছি আপনাদের উপরে আমরা সাধারণ জনগণ খুব খুশি হয়েছি আমরা চাইনি আপনাদেরকে সমালোচনা করে আপনাদের মন ভেঙে দিতে আপনারা এমন একটা সৎ কাজ করেছেন জীবনে মনে হয় আর কাজ না করলেও চলবে আপনাদের এত বড় একটা সৎ কাজ হয়ে গেছে যেমন বদর যুদ্ধের আল্লাহ বলে দিয়েছেন যা ইচ্ছা তা কর্তব্য এমন একটা ভালো কাজ করে ফেলেছিস এটাই তোদের মুক্তির জন্য সফলতার জন্য যথেষ্ট বাংলাদেশে এমন একটা ভালো কাজ সেনাবাহিনী করে দিয়েছে আলহামদুলিল্লাহ তা আপনারা আরো ভালো হন আরো দেশ প্রেমিক হন আরো এগিয়ে যান ইনশাআল্লাহ কেউ কিচ্ছু করতে পারবে না জনগণ প্লাস সাহানসা আপনাদের সাথে আমরা জানি ইনশাআল্লাহ আস্থা রেখে বলছে কেউ কিচ্ছু করতে পারবে না ইউনেস সাহেব ইউনেস সরকার দেশের দিকে তাকান ওই যে পাঁচ বিভাগ করা এসব এসব শয়তানি কথা এগুলি যাতে আর না শুনি আমরা দেশ এখন আমাদের এই দেশের জন্য আমিও জেলে গেছি নির্যাতিত হয়েছি গুলি খেয়েছি কাঁচপুরে গাড়িতে গুলি করেছিল যখন গাড়িটা একটু জাম্পিং করাতে চলমান গাড়ি তো জাম্পিং জাম্প করাতে গুলিটা বর্ণাটে লেগে গ্লাসে লেগে উপর দিয়ে উড়ে চলে গেছে ভেদ করতে পারেনি যদি বর্ণাটে না লাগতো হয়তো সরাসরি ঘায়াল করতো এগুলি বলেছি কোনো দিন বলি নাই দেশের জন্য গুলিও খেয়েছি দু হাজার বারোতে রংপুর যাচ্ছিলাম টাঙ্গাইলে রোড অ্যাক্সিডেন্ট হঠাৎ বাস আর রোড ব্লক করে একশো বিশ কিলোমিটারের গাড়ি ওরাও সেম গতিতে চকের বলকে ট্রাকের নিচে যাচ্ছিলাম ড্রাইভার গাড়িটা সাইডে নিয়ে মাইল স্টোন ভেঙ্গে গাছ ভেঙ্গে পঁচিশ ফিট খালের নিচে গিয়ে পড়লাম গোটা গাড়ি দুমড়ে মুছে শেষ কিভাবে বেঁচে আছে আল্লাহ জানে এগুলি সব সেলাই করা এগুলি দেশের জন্য এগুলি সব ভাঙ্গা এগুলি সব ভাঙ্গা আগুনি তারপরে তো এটা এই জন্য দেশের জন্য যেহেতু আক্রান্ত হয়েছি দেশের জন্য কথা বলবো প্রিয় বন্ধুরা আজকে তো যাই হোক দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন জিন ভূতে ধরেছে দেশকে আমরা জিন ছাড়া ছাড়াবো ইনশাআল্লাহ ধর্মমন্ত্রী সাহেব আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে একজন বিদগ্ধ আলেম প্রকৃত অর্থে একজন আলেম ওনাকে পেয়েছেন ধর্ম বিকৃতির কঠিন চেষ্টা চলছে আমি আমি আসব আগামী প্রোগ্রামে ইনশাল্লাহ ধর্ম বিকৃতি সূক্ষ্মভাবে ধর্ম বিকৃতি করা হচ্ছে মানে দেখবেন পাগড়ি আছে সুন্দর দাড়ি শুভ্র দাড়ি মোছো আছে কিন্তু কথা বলছেন কি কথা বলছেন কি কথা বলছেন কোরআন কি কোনো দলিল কোরআন নাকি দলিল না কথা বলছেন কি রাষ্ট্র ধর্ম রাষ্ট্রের কি কোনো ধর্ম হয় না রাষ্ট্রের নাকি কোনো ধর্ম হয় না আর কথা বলছেন কি ইসলাম কয়টা হজবিল ওই যে আলিবা তা এই পর্যন্ত ভালো আছে ওই হা হা ওদের দেয়া ফর্মুলা এগুলো ধর্ম বিকৃত করে দেশটাকে একটা বিভাজনে ফেলে কচু কাটা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন রাষ্ট্রের কি কোনো ধর্ম হয় এটার জবাব আগামী প্রোগ্রামে দিচ্ছি ইসলাম কয়টা একটা না কয়টা এটার জবাব আগামী প্রোগ্রামে দিচ্ছি তারপর আহ কোরআন কি কোনো দলিল এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে আগামীতে হাজিরে হবো কথা লম্বা হয়ে যাবে এই জন্য এখানে এই রেখা টানলাম আসতেছি ইনশাল্লাহ তো জনাব ধর্মমন্ত্রী সাহেব আপনাকে পেয়েছি এই তিপ্পান্ন বছরের ইতিহাসে আগেও এখন মনে আসতেছে না কিন্তু আপনার মতো এরকম বিদগ্ধ একজন আলেম আর পাইনি তো আপনাকে আপনার উপরে বিশাল দায়িত্ব আপনি হলেন ধর্মীয় সেক্টরের সীমান্ত প্রহরী বরং সীমান্ত প্রহরীদের হেড অফ ডিপার্টমেন্ট এখন আপনি বিকৃতির কিন্তু তার পাঞ্জাবি সে যেন একজন পাক্কা হুজুর পাক্কা পিসেব পাক্কা উলিয়াল্লা তার ব্যাকগ্রাউন্ডে সে প্রোগ্রাম করছে মূর্তি মূর্তি দেখাচ্ছে কতক্ষণ পরে পরে সেখানে তবলা দেখাচ্ছে কতক্ষণ পরে পরে সেখানে দোতারা আছে তারা দেখাচ্ছে কতক্ষণ পরে পরে তার মুখে আসতে কোনো ধর্ম নাই ইসলাম কয়েকটা তারপরে কোরআন কোন দলিল না গণেশ মোল্লা বেশি গণেশদের সম্বন্ধে আমাদের সাবধান থাকতে হবে সারা জীবন কোন পড়ালে করো না ইসলাম নেই আলিবাতা ঠিক মতো উচ্চারণ জানো না তোমার সার উচ্চারণ জিজ্ঞাসা করলে পারবো না ত আজহার বিশ্ববিদ্যালয়ে গেলে র পড়ায় এক মাস উচ্চারণ ঠিক করতে আমার এক এক ছাত্র মাস খালি পড়াইছে উচ্চারণ উচ্চারণ ঠিক আছে উচ্চারণ তোমার ঠিক আছে তুমি কায়দাই তো পারো না তুমি সারা জীবন রাম বামে ছিলা অর্থাৎ তোমার বাংলার সাহিত্য টাইত্য নিয়ে তোমার কিছু পড়ালেখা আছে তুমি জানাব ধনমন্ত্রী সাহেবকে বলছি আলেম ছাড়া আরবির সুপন্ডিত আলেম ছাড়া যিনি আরবির একবার খাল ছাল বাকলা সহ তাহিক করে তদন্ত করে বহাস করে বের করে আনতে পারেন এই রকম সুযোগ্য আলেম ওলামা ছাড়া ধর্ম নিয়ে যাতে কেন কেউ বক্তৃতা না দেয় বলেন তুই একজন কৃষক লাঙ্গলওয়ালা ভাই সে তার জায়গা সম্মানিত তার যদি আপনি অপারেশন থিয়েটারে এনে অপারেশন দায়িত্ব দেন সে যে সর্বনাশ করবে এই শ্রেণী যারা আমি যার কথা যাদের কথা বলছি তারা আরো বড় সর্বনাশ করবে জাতির কারণ অপারেশন থিয়েটারে হয়তো একজনের যান যাবে ওই আনারির কারণে আর এদের কারণে গোটা জাতির জীবন যাবে ইমান যাবে পরকাল যাবে দুনিয়াও যাবে ইসলাম একটাই ইসলাম একটাই কোরআন দলিল রাষ্ট্রের ধর্ম আছে